হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একদম কম মশলা ব্যবহার করে মাছের মাথা দিয়ে লাউ রান্না করবো সবচেয়ে সেরা স্বাদে এইভাবে মাছের মাথা দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখে নেই একদম কম মশলা ব্যবহার করে সুস্বাদু লাউয়ের তরকারিটা আমি কীভাবে রান্না করবো তো প্রথমে মাছের মাথাগুলিকে ভেজে নেব তার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে লবণ দিয়ে মাখিয়ে নেওয়া কাতলা মাছের মাথা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যে কোনো ধরনের মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারিটা রান্না করতে পারেন তবে মাছের মাথাটা একটু বড় হলে ভালো লাগে তো উল্টে পাল্টে মাছের মাথাগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি আবারও কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেব জিরা ফুরন কয়েক সেকেন্ড ফুরনগুলিকে ভেজে নিতে হবে ফুরনের কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার পর আবারও কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে প্রায় কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড আবারও নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আদা বাটার কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে নেওয়া লাউ এইখানে আমি একটা কুচি লাউয়ের অর্ধেক অংশ ছিলে তারপর ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি একই সঙ্গে দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে নেওয়া পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব সামান্য একটু লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তবে লাউয়ের তরকারির মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন চুলা রাসটা বাড়িয়ে দিয়ে এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে নাড়তে নাড়তে দেখুন অনেকটাই কিন্তু জল হয়েছে এতে কোনো অসুবিধা হবে না চুলা রাস্তা বাড়ি দিয়ে কিছুক্ষণ রান্না করলেই জল কিন্তু অনেকটা শুকিয়ে যাবে প্রায় কুড়ি মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন লাউয়ের জল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর লাউগুলি প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে কচি লাউ সিদ্ধ হতে সময় লাগে না কম সময় হয়ে যায় এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া মাছের মাথা খন্তির সাজে মাছের মাথাগুলিকে হালকা একটু মিশিয়ে নিয়ে চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে আবারও আট থেকে দশ মিনিট রান্না করব তাহলে লাউয়ের জলটা আর একটু শুকিয়ে যাবে আর লাউগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো আট থেকে দশ মিনিট আবারও রান্না করে নেওয়ার পর লাউগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে লাউয়ের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেবো চা চামচ চিনি মশলা ছাড়া লাউ রান্না করলে কয়েক দানা চিনি ব্যবহার করতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না তারপর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি শীতকালে প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যায় ধনিয়া পাতার পরিমাণটা বেশি দিলে আরও বেশি ভালো লাগে এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আমার মাছের মাথা দিয়ে লাউ রান্না সম্পূর্ণ রেডি এইভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন